একদল ফেরস্তা আছে যাদের কাজ আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন সারা দুনিয়াতে বিচরণ করা এই সমস্ত মজলিস জিকির আজকারের মজলিস কোরআন হাদিসের মজলিস তালাশ করে যখন একজন প্যারাস্তা এরকম মজলিস পায় অন্যদেরকে ডাকে হালুম্মা ইলা হায়াজি আসো তোমরা যেটা তালাশ করতেছো আমরা আমি পেয়েছি তোমরা আসো আসিয়া আসিয়া প্যারাস্টার কাতার উপর কাতার কাতার উপর কাতার হই আর আসমান মেজ কাতার ধরে দেয় মজলিস শেষ হইলে আল্লাহর কাছে যখন ফেরেস্তারা যায় আল্লাহ তো জানে কুত্তিকে আসতেছে তারপরও যখন মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করতেছেন তখন ফেরেস্তারা আপত্তি করছিল আল্লাহ এমন জিনিস সৃষ্টি করতেছ যারা ঝগড়া ফসাদ ইত্যাদি করবে আমরা তো সব আবাদত ইত্যাদি করতেছি এমনি যা ফিল্লা খালি ফা তখন আল্লাহ বলছিল ওই আমি যা জানি তোমরা তা জান না তো এই জন্য আল্লাহ জিজ্ঞেস করতেছে আমার বোনটার উপর খুশি হয়েও জিজ্ঞেস করে একটা ছেলের জন্য বাফে ঈদের কাপড় আনছে রাত্রে ছেলে ঘুমো তো বাপ সকালে ঘুমাইতেছে ছেলে উঠছে মা যখন দেখেছে খুশি তো বাপ আবার বাপ যখন ঘুমের থেকে উঠছে যায়া বাপের হ্যাঁ দরিয়া মুখ দরিয়া বলে আবু আমার জন্য কাপড় আনছ তো কাপড় আনছে দিয়ে দেখছে এই খুশি এখন আবার বাপকে যাই আবার জিজ্ঞেস করতেছে তো আল্লাহ তো বন্দার সব কিছু জানে তারপর আল্লাহর বন্দারা যে আল্লাহর মজলিসে আছে সেখান থেকে ফেরাস্তার গেছে এই জন্য বন্দার মহাব্বতে আল্লাহ ফেরাস্তার থেকে জিজ্ঞেস করে এই আমার ফেরাস্তার কোথার থেকে আসো আল্লাহ অমুক জায়গার থেকে আপনার বন্দরা বসে আপনার জিজ্ঞাসকার দিনের আলোচনা করতেছে এ ফেরাস্তারা এরা আমাকে দেখছে দেখেন দেখলে আরো অনেক চেষ্টা করতে আচ্ছা এরা কি চায় এরা চায় আল্লাহ জন্ম যাওয়া জাহান্নাম থেকে বাঁচা আচ্ছা বলো আমার জন্ম জাহান্ন থেকে দেখে না দেখলে ওদের জন্ম দেখলে তো আরো যাওয়ার অনেক চেষ্টা করতো জাহান্ন থেকে বাঁচার অনেক চেষ্টা করতো আমার ভেরাস তারা তোমরা সাক্ষ্য থাকো আমার বন্ধরা যা চেয়েছে তা সব দিয়ে দিছি এখন ফেরাস একটা বলে আল্লাহ এখানে তো সবাই আসছে ওয়ার্ড শুনতো আটজন এসে শুধু বিরিয়ানি খাইতে অত গ্যারামি ওয়াজর মধ্যে তো বেলা বিস্কুট দিয়ে আপনাদের সবাইকে মাফ করে দিলেন এ বিরিয়ানি খাইতে আয় সেটা একেও মাফ করে দিলেন তাল্লা মানে লা উস্কা জলেস হোম আমার দিনের মজলিস আমার জিকিরের মজলিস এমন মজলিশ যেই যেই নিয়ে এটা আসো কেউ বঞ্চিত হয় না আমি সবাইকে মাফ করতে থাকি এমন মজলিশ তো আমি যে একটি আয়েশ হয়ে কল করেছি সংক্ষিপ্ত আয়েশার দুটি আল্লাহ পাক রব্বুল আলামিন ارشاد করেন ইন্নাত দ্বীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর নিকর সবচেয়ে মনোনীত ধর্ম ইসলাম গ্রহণ ধর্ম ইসলাম নির্বাচিত ধর্ম ইসলাম এক আয়াত আর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসুদখুলু ফিস-সিলমিকা হে মানুষরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দুঃখী যাও কিছু করলাম আল্লাহ আল্লাহ কিছু করলাম রাম রাম হবেনা মুস্তাহ সবগুলোকে মানি নেওয়া কিন্তু আজকে আমরা মুসলমান কতটুকু ঠিক আছে ইসলাম আমরা মুসলমান কিন্তু ইংরেজি মাস নতুন মাস আসছে এটাকে শুভেচ্ছা জানানো এটা কিছু করা লাগবে যুগের সাথে একটু তাল মিলাইতে হবে সামনে ফেব্রুয়ারির মধ্যে আসতেছে এপ্রিলের মধ্যে আসতেছে এপ্রিল ফুল অমুক এগুলো একটু করতে হবে বুঝেন না বুঝেন যুগের সাথে তাল মিলিয়ে চলবে বলেন যুগের সাথে তাল মিলিয়ে চললে কাজ চলবে আমাদের উস্তাদ উস্তাদ মাহবুব আল হজর মৌলানা আবুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাই হুজুর একটা কিস্তে বলতো অনেক বুড়ি আর বুড়া ঘুমাইতেছে সাইন ওয়া বুড়া কল গোসানো হয়ে আসছে সাইকুল আনার তুফান তো এখন বুড়ি হওয়ার যে বুড়া উড়ো তুফান আসছে ঘর পড়ে যাবে যাই একটা ইক্কে দিদ সেটা আমার বাসায় ইক্কে হয় অর্থাৎ টেস্ট দিদ বুড়া উড়ে না তো বুড়ি বলে বুড়া তো দিনের যেখানে এখানে যায় থাকবে আমি কই যাব বলাটা আমার খাঁদে তো বুড়ি আস্তে আস্তে বাইর হয়েছে ইকেল হয়েছে লোয়া যায় এখন ইকে দিতেছে দক্ষিণ দিকের বাতাস উত্তর দিকে ইকে দিতেছে টেস্ট দিতেছে তো বুড়ো বুড়ো বলে এই টেস্ট কোন দিকে দশ ওদের উত্তর দিক থেকে বাতাস কোন দিকে দৈনালি বাতাস দক্ষিণমুখী বাতাস খবরদার বাতাসের সাথে উল্টোই করিস না উত্তর দিক দিয়ে টেস্ট না দিয়া তুমি যে দক্ষিণ দিক দিয়ে বাতাসের সাথে তাল মিলে টেস্টটা দাও তোমার হুজুর বলতেন যদি সেই বাতাসের সাথে তাল মিলে যদি টেস্ট দিতে যায় তাহলে ঘরটা যদি দুই ঘন্টা পরে পড়াছিল তো দুই ঘন্টা আগে পড়বে কিনা যদি মুসলমানরা অন্য ধর্ম বলির সাথে যদি তাল মিলাইয়া মিলাইয়া চলে ইসলাম যদি আরো একশো বছর টাকা ছিল তুলে একশো বছর আগে ইসলাম চলে যাবে কি না ইসলাম আজকে আমরা হিন্দুদের পুজো যায় খ্রিস্টানদের এগুলো পালন করি

এক জায়গায় লেখতেছে যে একজন মুসলমান আলেন মুসলমান বলে ইসলামের যত আমল আছে সব সেই সেগুলো কিন্তু একটা আমল এটার কোন যুক্তি নেই কিন্তু সেই আমলটি খ্রিস্টান ধর্মে যে কথা বলছে সেই আমল সম্পর্কে খ্রিস্টানদের কোন আমল যুক্তিসঙ্গত নাই কিন্তু তাদের ওই আমলটা যুক্তিসঙ্গত আছে কথাটা বুঝতে পারছেন প্রথম নম্বরে এই কথা বুঝেন ইসলাম ধর্ম আমার যুক্তি এ খাটক বা না কাটক যুক্তি এ কাটলে মানবো নাহলে মানব না তাই না আল্লাহ এবং রসুলো আর হাদিসে ফেকায় যা বলছে তা মানবো আমার বুঝে আসুক বা না আসুক এই জন্য হজরত আলী রদি আল্লাহ বলেন তো মানুষ সামনার মোজো পরিধান করলে মুসে করে তো মুসে করার নিয়ম কি উপর দিয়া পায়ের উপর দিয়া কিন্তু জোতা ছাড়া মোজো ফিরি মোজো পরিধান করিয়া সে হাঁটছে মহিলা তো পাচ্ছে নিচে দিয়া তো আমাদের জ্ঞানে কি চায় মুসরা কোন দিকে করো নিচের দিকে কিন্তু করে কোন দিকে উপর দিকে তো আলী রাজি আল্লাহ বলেন যদি ইসলাম যদি মানুষের যুক্তির সাথে মিলে হইতো তাহলে মুসা পায়ের উপর দিয়ে না করে নিচে দিয়ে করতো বুঝান না বুঝ উজু বাংছে কোন দিক দি পেশাব পায়খানা করছে কোন দিক দি আর আল্লাহ বলেন ইদা কুমতুম ইলা সলাতে ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম মিনাল মারাফিক

ইসলাম ধর্ম সব যুক্তি খাটে খাটা জরুরি না তারপরে খাটে কিন্তু সব মানুষের যুক্তিটা বোঝে না তার সে বুঝার জ্ঞান তার কাছে নেই বুঝেন না বুঝ যেমন দেখেন একটা হইল সুদ পুঁজিবাদীরা এরা সুদ সুদের লেনদেন দিয়া এরা অর্থ যোগায় আর ইসলামে বলছে জকাত দল দান করিয়া বাইতুল মাল অর্থ জগাও ব্যবসা করো আচ্ছা ইসলামেরটা যুক্তি না এদেরটা যুক্তি কেমনে দেখেন একজন ডাক্তার কাছে দুইজন রোগী আসছে এক ব্লাড প্রেসার রুগী একজন হাই প্রেসার আরজন লো প্রেসার হাই প্রেসার মানে কি মোটামুটি হাই প্রেশার মানে রক্তর চাপ বাড়ি দেওয়া রক্ত বাড়ি দেওয়া লো প্রেশার মানে রক্ত কমে যাওয়া চাপ কমে যাওয়া এটাই তো এখন ডাক্তার চিকিৎসা দিতেছে ভাই লো প্রেসার ওয়ালা থেকে এক ব্যাগ রক্ত নাও হাই প্রেসার ওয়ালাকে দাও বলেন চিকিৎসা ঠিক আছে লো প্রেসার ওয়ালা মানে রক্তহীনতার কারণে সেই যাওয়া যাওয়া মরা মরা পথে আর হাই প্রেশার রক্ত বাড়ার কারণে সেই মরার পথে এখন রু পেলার প্রেশারওয়ালার থেকে আরো ব্যাগ নিয়ে নিল তুই সে আরো মরলো হ্যাঁ প্রেশারওয়ালাকে আরো ব্যাগ দিল আরো মরল বুঝেন না বুধ যুক্তি কি চায় যুক্তি চায় হাই প্রেশারওয়ালার থেকে এক ব্যাগ রক্ত নিয়ে লু প্রেশারওয়ালা খেত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বন্দা তুমি যা সম্পদ অর্জন করছো এগুলোর তোমার পরিবার পরিজন সবাইকে নিয়ে যা খাওয়ার আছে খাও হকদারদের হক আদায় করো সব কিছু করিয়া তুমি আরও এক বছর পর্যন্ত অতিরিক্ত রাখো তারপরে তোমার শেষ হয় নাই তাহলে এখন যা বাঁচি আছে তার চল্লিশ ভাগের এক ভাগ এখন তোমার হাই প্রেশার হয়ে গেছে মালের এখান থেকে চল্লিশ ভাগের এক ভাগ এক ব্যাগ তুমি যারা মালের মধ্যে লো প্রেশারওয়ালা গরিব আছে তাদেরকে তুমি প্রদান করো বুঝেন না বুধ আর এরা সুদওয়ালা কি বলে এই লু পেশারওয়ালা মালের লু পেশার তোমার কাছে কোনো মাল নাই যাও সবজি বিক্রি করো আমার থেকে দুই হাজার টাকা নাও আমাকে পঁচিশশো টাকা দিবা দুই মাস পরে তাহলে এখন লু পেশারওয়ালার থেকে সেই মাল দিয়ে আরো লইতেছে বুঝেন না তাহলে সুদের মধ্যে কি নিল আর এখানের মধ্যে কি লো প্রেশার ওয়ালাকে জকাতের মধ্যে ইসলামের মধ্যে এখন বলতে পারো নজর আচ্ছা ওইখানে মালের লো প্রেশার বলা লোটেশন সুদের মধ্যে তুই যে কোটিপতি সে ব্যাংক থেকে লোন নেয় ব্যাংক থেকে যে লোন নিতেছে সে ব্যাংক হিসেবে সেই লো প্রেশার মালের সে যে নোটে নিতেছে তো ইসলামের গুলো মানুষের বুঝ আসুক বা না আসুক মানতে হবে তবে যুক্তির সাথে মিলতে হবে না তবে যুক্তিগুলো মিলিয়ে যায় তো একজন আলেম মনে আছে না একজন আলেম কি বলছে ইসলামের সবকিছু যুক্তির সঙ্গত কিন্তু একটা কাজ যুক্তি গুলো মিলে না আমার খ্রিস্টানদের সব যুক্তি কিন্তু এটা যুক্তির সাথে মিলে সেটা কি বলে মানুষের যখন স্ত্রী সহবাস করে বীর্যপাত হয় গোসল ফরজ হয় তখন ইসলামে বলতেছে মাথার তালুর থেকে পায়ের তালু পর্যন্ত নাকের ভিতর থেকে মুখের ভিতর সব জুতো করো বুঝেন না বোধ হয় গুসলের তিন ফরস হ্যাঁ অথচ যুক্তি যেখান থেকে নাপাক বের হইছে বা যেখানে নাপাক লাগছে সেটাই জুলে হয়ে যাবে কিন্তু খ্রিস্টান ধর্মের মধ্যে বলেন সেই পরিপূর্ণ গোসল করতে হবে না যেখানে না পাক পারছে সেটা হয়ে যাবে তাহলে খ্রিস্টানদের এটা যুক্তিসঙ্গত মুসলমানের এটা যুক্তিসঙ্গত না বুঝুন না আসলে তো যুক্তিসঙ্গত ঠিক আছে কিন্তু সেই বুজার শক্তি তার নাই হাকে মোলাম্মত হাজরতে তা নবী রহমতুল্লাহ আলাই আলমসা আকলিয়া কিতাবের মধ্যে লিখতেছে ফরজ গোসলের পর পুরো শরীর দ্রুত করা এটা যুক্তিসঙ্গত কেমন কেমন যুক্তিসঙ্গত ওদের মানুষ যখন বীর্যুভাত হয় তখন সে ক্লান্তি হয়ে যায় অলস হয়ে যায় তার মধ্যে দুর্বলতা আসে ওদের এই দুর্বলতা যখন গুসল করিয়া তার ফ্রেশ হয়ে যায় তখন তার দুর্বলতা দূর হয়ে যায় তাইলে তখন তার তো যে অংশ থেকে নাপাক বের হয়েছে বা যে অংশতে নাপাক লাগছে শুধু সেখানে দুর্বল হয় না সারা শরীর দুর্বল হয় সুতরাং সারা শরীর দ্রুত করিয়া তাকে সবল করা এটা যুক্তি চায় বুঝেন না বুধ এটাই যুক্তি চায় তাহলে মুসলমানের এই কাজটাও যুক্তিসঙ্গত আছে তাহলে তুমি যে বলছো এটা যুক্তিসঙ্গত না খ্রিস্টান এটা যুক্তিসঙ্গত এটা কথা ঠিক না কিছুদিন পর ওই আলেম মৃত্যুবরণ করার পর তাকে কবর দেওয়ার পর একজন লোকের কোনো একটা জিনিস ওই কবরের মধ্যে পড়ে গেছে দেখার মশলা আছে কোনো মূল্যবান জিনিস কারো যদি কবরের ভিতর পড়ে যায় তখন সেটার জন্য আবার খনন করিয়া জিনিস সেটা নিতে পারবে যখন দ্বিতীয়বার আবার খনন করলো ওই জিনিসটা নেওয়ার জন্য দেখতেছে ওই কবরের মধ্যে ওই হুজুরের ওই আলেমের লাশটা নাই সেই কবরের মধ্যে তাদের এলাকার পরিচিত একজন খ্রিস্টানের মেয়ের লাশ সবাই দেখে আশ্চর্য হয়ে গেল এরপরে পরিচিত খ্রিস্টানের সেই মেয়ের গার্জিয়ানকে যা এরা বলল আমার আমরা এভাবে দেখছি তোমাদের মেয়ের কবরটা একটু কুনন করে দেখো তোমাদের মেয়ের কবরে কি অবস্থায় তখন এরা উভয় দল মিলিয়ার সেই কবর কুনন করলো দেখতেছে সেই খ্রিস্টান মেয়ের কবরে ওই মিলিসেবার লাশ এখন এরা আশ্চর্য করতেছে কারণটা কি তখন খ্রিস্টানের মেয়ের গার্জিয়ানরা বলতেছে আমার মেয়েটা ছিল এরকম আমাদের খ্রিস্টান ধর্ম আমার ঘরের পরিবেশ হিসেবে সে খ্রিস্টান ধর্ম তো পালন করতো ঠিক কিন্তু সবসময় সে বলতো আসল সঠিক ধর্ম ইসলাম ধর্ম খ্রিস্টান ধর্ম সঠিক না এই কথা সে বলতে থাকতো কিন্তু এই আলম সাহ ইসলামের সব সঠিক আছে কিন্তু একটা সঠিক নেই যে তার ধারণা সেই জন্য আল্লাহর কাছে তার ইসলাম কবুল না আল্লাহ পাক রব্বুল আলমী সে মুসলমান হিসেবে যদি মনে করছে মারা গেছে কবরের মধ্যে মুসলমানের কবরে দিছে তার কবর লাশটা নিয়ে ওই খ্রিস্টানের কবরস্থানে নিয়ে গেছে আর যে মেয়েটা ভিতরে ভিতরে আল্লাহর উপর ইমান আনছে যে মেয়েটা সেই ইসলাম ধর্ম সব সঠিক বলছে আল্লাহর কাছে এত পছন্দ নিয়ে হয়ে গেছে তাকে মুসলমানের কবরে আল্লাহ নিয়ে আসছে সেজন্য ভাইরা যতই কিছু হক না কেন ও মুসলিমদের কোনো কাজের মধ্যে শরিক হতে পারবেন না তাদের পূজা ইত্যাদিতে শরিক হইতে পারবেন না খ্রিস্টান ধর্মে পালিত সেই নববর্ষের শুভেচ্ছা জানানো এই বিভিন্ন জিনিস এপ্রিল পুল ইত্যাদি এগুলোর মধ্যে মুসলমান শরিক হইতে পারে না মুসলমান কখনো সেগুলো পালন করতে পারে না মুসলমান তো প্রত্যেকটি জিনিসের মধ্যে আল্লাহর কি হুকুম আছে নবীর কি তরিকা আছে এটাই পালন করতে হবে আ তা কোমর রসুল ও ফাকুজু নাহা কুমার নুফান্তা হু রসুল যা নিয়ে আসছেন এগুলোকে মজবুত করে ধরেন যেগুলোর থেকে রসুল নিষেধ করছেন সেগুলো থেকে বিরত থাকে কয়টা কথা দুইটা এই যে তার আছে এখানে বাতির জন্য দিছে কয়টা তার একটাকে বলে পজিটিভ আরটাকে বলে কি নেগেটিভ পজিটিভ ছাড়া নেগেটিভ কাজ হয় না নেগেটিভ ছাড়া পজিটিভটি দুটা প্রয়োজন হয় ইসলামের মধ্যে করণীয় আল্লাহ হইল পজিটিভ নিষিদ্ধকৃত নিষেধকৃত যেগুলো আছে যেগুলোর থেকে নিষেধ করছে এগুলো হইল নেগেটিভ যে মুসলমান করণীয় আর আদেশকৃত সব পরিপূর্ণ আমল করে আর যেগুলো নিষেধ করছে এগুলোর থেকে বেঁচে থাকে সেটাই হইলো পরিপূর্ণ মুসলমান মা আতাকুম ও দেখেন ইসলামের মধ্যে পাঁচটা বিভাগ ইমানিয়া এবাদাত মামলাত মহাসড়াত আখলাকিয়াত সব বহু বসন্ত বল ইমান বলতে সাত ইমান ইমান পরিপূর্ণ এক লাখ বা দুই লাখ হাজার নবী সব আমাদের নবীর সর্বশেষ নবী কামত পর্যন্ত আমাদের নবীর পর আর কোনো রসুল নবী আসবে না দ্বিতীয় ইমান সমস্ত ফেরাস্তারা আল্লাহর মহলুক আল্লাহর বানানো বন্দা তৃতীয় ইমান সমস্ত আল্লাহর কি তো অবতীর্ণ করার সমস্ত কিতাবগুলো সত্য আমাদের সর্বশেষ কিতাব আমাদের কিতাবের পর আর কোনো কিতাব চলবে না এবং সাথে সাথে তকদিরের উপর বিশ্বাস আল্লাহ তক দি রাখছে এটা হবে কিন্তু হাত পা হাত শাড়ি দিয়ে বসে থাকলে হবে না যেহেতু কিছু কিছু তকদির আছে যেগুলো ইবাদত করলে দোয়া করলে আল্লাহ বেশ কম করে আর কিছু আছে যেগুলো বেশ কম করে না আগের উপর বিশ্বাস করা পুনরায় জীবিত হওয়ার উপর বিশ্বাস করা সাত পরাকার ইমানকে পরিপূর্ণ করা সমূহ নমাজ রোজা হজ জগাতির পবিত্র ইত্যাদি দশ পড়ের আবাদত প্রকারের আবাদত। আখলাকিয়াত কমপক্ষে তিন পরাকার আখলা আমার নবীর আখলাক ছিল আজিম সবচেয়ে বড় আখলা আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন মজিরের মধ্যে নবীকে সার্টিফিকেট দিতেছেন ইন্না কালা আলাহুল কিন নাজ হে মহান হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সবচেয়ে বড় সৎ চরিত্রবান আমার নই বলেন ইন্না মা বুইসতুলিয়াতু মিম আমাকারিম আল আখলাক ইন্না মা বুইসতুলিয়াতু মিম আসায়রা আখলাক আমি পরিত হইছি সৎ চরিত্রকে প্রতিষ্ঠা করার জন্য আমি পরিত হইছি সমস্ত সৎ চরিত্রকে প্রতিষ্ঠা করার জন্য আগের জমানার ক্লাস টু বইয়ের মধ্যে ছিল কি ছিল বুড়ি কাটা রসুলের জন্য পথে আর সেবা করতে যেত রসুলে তো বড় আখলা কি মারছে মাফ করে দেওয়া আবার তাকে বলে তুমি আমাকে মারছো তো হাতে ব্যথা পাইছো দাও পাঁচ টাকা নেও হুমতি করছো এটা তো হলো কাজ একটা হলো কে খাসা তাকে দান করতে পারলেন না কমাস কম তাকে মাফ করে দেন তা পারলেন না যদি তার প্রতিশোধ নিতে মনে চায় তাহলে তার থেকে এমনি করে মারছে এমনি করে প্রতিশোধ নেন আপনি এমনি প্রতিশোধ না নিয়ে যদি এমনি নেন তাহলে এতক্ষণ সেই জালেম ছিল আপনি মজলুম ছিলেন এখন আপনি জালেম হয়ে গেলেন সে মজলুম হয়ে গেল আর মজলুম আর আল্লাহর মাছ কোনো পর্দা থাকে না মজলুমে যা বদুয়া কর তা আল্লাহর কাছে কবুল হয়ে যায় এই জন্য আখলাখ চরিত্র তার সাথে সাথে নিজেদের মোকামলা ঠিক করা বেচা কিনা চাকরি জাকরি মানুষের কাজকর্ম করানো ইত্যাদি ভাই বোনের হক মা বাপের হক ছেলে সন্তানের হক পার্সীর হক আত্মীয় স্বজনের হক সমস্ত হক আদায় করা ছেলের জন্য মা বাপের হক আছে মা বাপের জন্য ছেলের হক আছে ছেলেকে সুন্দরভাবে নাম রাখা ছেলেদের তরবিয়ত করা ছেলেদেরকে দিন শিখানো ছেলেদেরকে কোরআন শিখানো আখলাক শিখানো এটা মা বাপের দায়িত্ব মা বাপকে দেখাশোনা করা মা বাপের সব হক আদায় করা কথা মানা ইত্যাদি এগুলো ছেলেদের হক এবার সবার পর্যায় হক আছে এমন কি স্ত্রীর প্রতি স্বামীর হক স্বামীর প্রতি স্ত্রীর হক বায়ের প্রতি বোনের হক বোনের প্রতি বা হক পার্শ্ববর্তীর প্রতি পার্শ্ববর্তীর হক দেখেন আমরা এখন কি বলে এই বোন যদি বাফের তরকার আর বাফের বাড়ির দিকে আট তাকাইতে পারবি না পা বাড়াইতে পারবি না আরে আপনি যেমন নাকি মা বাফের সম্পত্তির উত্তর আপনার বোনও তো মা বাফের সম্পত্তির উত্তর আপনি যেমন পান তো সেমন পাবে তার সম্পত্তি নিয়ে তাকে দেখাশোনা করা এটা আপনার না আপনি তার সম্পত্তি তাকে দিয়া আপনি ভাই আর বোন হিসেবে তার একটা হক আছে সেই হক হিসেবে তাকে দেখাশোনা করতে হবে বুঝেন না বুধ হয় এইভাবে সমস্ত মহামালাত গুলা একুশ থেকে একচল্লিশ তার সাথে সাথে মহাসড়া মানুষের সাথে চলা ফিরা সামাজিকতা এমন ভাবে করেন যেভাবে আল্লাহর নবী হেদায়ত দিয়েছেন যেমন আল্লাহর নবী বলছেন আফসুস সালাম বেশি বেশি অপরজনকে সালাম দাও ও আতে মুাম বেশি বেশি একজন অপরকে খানা খেলাও আর কি ওয়াসিল আর আত্মীয়তা বন্ধ বন্ধ করো লায়াদুল জন্নত আল কাতে আত্মীয়তা চিহ্নকারী জন্নতে প্রবেশ করবে না আর কি তার সাথে সাথে ওয়াসিল আরহাম ওয়ালেন আল কালাম নরম নরম কথা বলো জগড়া প্রসাদ বিবাদ জুলম ইত্যাদি করিও না ওযাসাল্লু বেলাই লেওয়ান্না শুনি আম মানুষ যখন রাত্রে ঘুমাই উঠি আল্লার দরবারে হাজিরে তো নমাজ পড়ো তখন আল্লাহ সরাসরি বন্ধাকে ডাকতে থাকে যখন বন্ধা ইয়া আর বলবে আল্লাহ পাগর পোলা আর আমি নিরন্দ পরিবার বলবে ইয়া বেদি আতার হো হো রাজি হো গজালি কুচ হাত নেই আতা জুজ আহ গাহি বোর রাত্রি উড়ো যারা কোনো বুজুর্গ বুজুর্গ হইতে পারে না সেজন্য এইভাবে বোর রাত্রি উড়িয়ে আল্লাহকে আল্লাহর থেকে চাইতে থাকেন অসল্ল বিল্ডলাই লেওয়ান্না শুনি আম এই কাজগুলো করো ফাদু হল নাতা বিশারাম শান্তির সাথে জন্নতের মধ্যে প্রবেশ করিয়া যাও এগুলো করিয়া শান্তির সাথে জন্নতের মধ্যে প্রবেশ করিয়াও এই জন্য ভাই আমরা এগুলো কি শিখতে হবে এগুলোর পর আমল করতে হবে শিকার রাস্তা কোথায় এই শিকার রাস্তা লই মাতায় ঠাকুর পুরুষরাও শিখেন মহিলারাও শিখেন কারণ আল্লাহ কোরআনে বলছেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবা যে পুরুষ বা মহিলা ইমানের শহীদ ভালো আমল করবে কাজ করবে ভালো কাজ করবে আমল করবে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে শান্তির জিন্দেগি করে দিবে আখিরাতের মধ্যে তাকে চিরস্থায়ী শান্তির জীবন দান করবে মাও শিখতে হবে বাবু শিখতে হবে বিষবালা হইলে গাছপালা গাছপালা হইলে ফল এক বুজুর্গ ভবিষ্যতের বুজুর্গ ছোট গালে বাব মারা গেছে মুখের বুলি পোড়ার পর মা গিয়ে একটা হুজুরের কাছে নিছে হুজুর আমার ছেলের বুলি পড়ছে আমার ছেলেকে একটু কোরআনটা পড়ান যখন কোরআন তার সামনে দিছে হুজুরের আগে আগে পুনর পাড়া কোরআন সে পড়ে ফেলছে হুজুরের মাকে ডাকে বলে এই ছেলের মা আপনি বলছিলেন আপনার ছেলেকে আজকে নিয়ে আসছেন মিথ্যে কেন বলেন আপনার ছেলে তো পনেরো পাড়া আগে পড়ে ফেলছে হয়তো না হুজুর আমার ছেলে তো আজকে আমি কোরআন নিয়ে আপনার কাছে নিয়ে আসলাম তখন বলে না দেখো যখন মায়ের সামনে পড়া শুরু করছে মা বলে ও হুজুর আরে হয়তো আমি পুনরোপাড়ার হাওয়া ভেজা ছিলাম আমার ছেলেটা গর্বেতে থাকতে প্রতিদিন কোরআন তেলাবোধ করতাম আমার কোরআন শুনিয়া শুনিয়া আমার ছেলের অন্তরে কোরআন বসিয়া গেছে পেড়ের মধ্যে তখন সেই সাথে সাথে তার সামনে কোরআন দেওয়ার সাথে সাথে সে আগে আগে পড়া শুরু করছে বিষবালা হলে গাছপালা গাছপালা হলে ফলবালা ছোটো বাচ্চা মাতার যাইতেছে মায় বলছে খবরদার কারোর সাথে মিথ্যা বলিও না লনাতুল্লাহ মৃত্যুক মৃত্যুকদের উপর বড় অভিশাপ তখন ডাকাতের সর্দার ডাকাতের দলরা তাদেরকে গাড়ি পাইছে সবার থেকে টাকা পয়সা নিয়ে ছোটো বাচ্চা এইদিকে আসো ডাকাতের সর্দার ডাকছে তোমার কাছে কি আছে আমার কাছে এত টাকা আছে কোথায় এত এখানে বের করে দিছে বলে বাচ্চার সবাই নাই বলছে মিথ্যে বলছে কম বলছে তুমি যে সত্য সত্য বের দিলা বলে ও ভাই আমার আম্মা আমাকে উপদেশ দিছেন ও আমার ছেলে কারো সাথে তুমি মিথ্যে কথা বলিও না মিথ্যে কথা বললে আল্লাহর অভিশাপ হয় আমার মায়ের উপদেশ নিয়ে আমি মিথ্যে বলি নাই সাথে সাথে ডাকাতের সর্দার খানে ধরছে ও বাচ্চা তোমার মা তোমাকে যেভাবে উপদেশ দিছে আমাকে যদি আমার মা সেরকম উপদেশ দিত আজকে আমি ডাকাতের সর্দার হইতাম না হাজার হাজার মানুষের জানমাল নষ্ট করতাম না ও বাচ্চা আজকে তোমার দ্বারা আমি তোবা করতেছি আজকের থেকে আর ডাকাতি করব না মা বলা হওয়ার কারণে ছোট বাচ্চার মাধ্যমে আল্লাহ ডাকাতের সর্দারকে আল্লাহ কে দিয়ে হেদায়ত দিয়ে দিস খুব চিন্তে করে দেখেন বাপের কবরে আজাব হইতেছে ছোট বাচ্চা বুলি পড়ছে মা নিয়ে গেছে উজুরের কাছে উজুরের মুখে মুখে বলতেছে বিসমিল্লা হির রহমানির সাথে সাথে আজাব বন্ধ হয়ে গেল ফেরাস্টারা জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ এই বন্দার আজাব কেন বন্ধ করলেন ও আমার ফেরেস্টারা যে আমার বন্দার মাসুম ছেলেটা আজকে হুজুরের মুখে মুখে বলছে বিসমিল্লা রহমানির রহিম আমি আল্লাহকে দয়াশীল রহমান রহমান বলতেছে আমার লজ্জা লাগতেছে তার বাপের কবর আজাব দেওয়ার জন্য সেই তার বাপের কবরের আজাব বন্ধ করে দিলাম তাহলে আল্লাহর নবী বলছেন যা মা ইনসান কথা আমল আমালহু মানুষ মারা যাওয়ার পরে সমস্ত আমল বন্ধ সালাস মগর তিনটা জিনিসের কে আমত প তার কবরে পৌঁছতে থাকে একটা হলো ওয়ালাধুন সল এখন ওলাহু যে নেককার সন্তান তার জন্য দোয়া করবে তার দোয়াগুলো কবরে পৌঁছতে থাকবে ও বাইরা ও মুরব্বীরা এই জন্য নিজের ছেলে সন্তানকে কোরআন পড়াবার চেষ্টা করেন নুরানি মাদাসাহে পড়াবার চেষ্টা করেন তাহফিজুল কোরআন মধ্যে হ্যাফ জগড়াবার চেষ্টা করেন আলম বানাবার চেষ্টা করেন নিজের ছেলে মেয়েদেরকে এগুলো শিক্ষা দেন একশো পার্সেন্ট সবাইকে তার সাথে সাথে যারা আল্লাহ তৌফিক দিছে ছেলে মেয়েকে হাফেজ হাফেজা বানান আলম আলমা বানান তার সাথে সাথে যখন বয়স হয়ে গেছে এখন প্রত্যেকে দাওয়াতের মেহনতে যাওয়ার চেষ্টা করেন নিজের মসজিদের মধ্যে সবাইকে মসজিদমুখী করার চেষ্টা করেন যে ব্যক্তি সবাইকে মসজিদমুখী করবেন আমাদের দিন আল্লাহ ফেরাস্তাদেরকে বলবে হে ফেরাস্তা আমার পার্শ্ববর্তীরা কোথায় আয় আল্লাহ তোমার পার্শ্ববর্তী কারা যারা আমার ঘর মসজিদকে আবাদ করছে মুসল্লিদের পরিপূর্ণ করছে এবার অব্দি পরিপূর্ণ করছে এরা আমার পার্শ্ববর্তী এমনকি বায়তুল্লার মধ্যে প্রথম রহমত অবতীর্ণ হয় সেখান থেকে সারা পৃথিবীর মধ্যে সেটাকে বন্টন করা হয় মসজিদগুলোর মধ্যে প্রথমে তাহলে মসজিদ থেকে এলাকার মধ্যে বন্টন করা হয় যারা মসজিদ আবাদ করবে তাদের উপর আল্লাহ রহমত বেশি হইতে থাকবে এই জন্য মসজিদকে আবাদ করার চেষ্টা করেন মসজিদ আবাদকারীকে আল্লাহ পাক রব্বুল আরামিন ইমানদার হিসেবে মোসনা দিয়ে মান দিচ্ছেন যে সমস্ত ব্যক্তিরা আখেরাত উপর বিশ্বাস রাখে আল্লাহর উপর বিশ্বাস রাখে নামাজ কায়েম করে এরা আবাদ করে আল্লাহ বলতেছেন তাহলে তাদেরকে ইমানদার হিসেবে আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছিল সেই জন্য আমরা মসজিদের পাঁচ কাজ করিয়া তফলিকের সময় লাগাইয়া এইভাবে নিজের ছেলে সন্তানকে কোরআন পড়ায়া নিজের ছেলে মেয়েদেরকে আলমা আলমা বানায়া নিজের আখড়েতে তৈরি করার চেষ্টা করি কারা কারা তৈরি আছে বলেন কারা কারা তৈরি আছে আল্লাহ সবাইকে তৌফিক দান করুক সুবাহানিক আল্লাহামু আহমদিকা আশরুল্লাহ